প্রিয় দর্শক, আজকে আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে আলোচনার জন্য, রিফাত নামক এক ভাই তিনি আমাদের কাছে প্রশ্ন রেখেছেন যে আমার ঈমান অনেক দুর্বল, আমাকে আমার ঈমান বৃদ্ধি বা মজবুত করতে কি কি করতে হবে। ভাই রিফাত, আসলে শুধু আপনার ঈমান নয়, বরং আমাদের ঈমানও কাঙ্ক্ষিত যেই মানের ঈমান হওয়া উচিত সেই মানের ইমান আমরা হাসিল করতে পারিনি। আপনি এবং আমি এবং আমরা যারা আমাদের ইমানকে মজবুত করতে চাই, দৃঢ় এবং শক্তিশালী করতে চাই, আমাদের সকলেরই এই বিষয়ে মনোনিবেশ করা উচিত এবং নিজেদের ইমান শক্তিমান করার জন্য, ইমানের শক্তি বৃদ্ধি করার জন্য, ইমানকে মজবুত করার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখা উচিত। ইমান কিভাবে বৃদ্ধি পেতে পারে সে বিষয়ে কোরআন এবং সুন্নার মধ্যে অনেকগুলো নির্দেশনা, অনেকগুলো পরামর্শ এবং অনেকগুলো পদ্ধতি বর্ণনা করা রয়েছে। আমরা কোরআন এবং সুন্না থেকে সেই ধরনের কিছু বিষয় আমরা মৌলিকভাবে আলোচনা করতে পারি, যে সকল বিষয়গুলো একজন মুমিনের ইমানের বৃদ্ধির জন্য সহায়ক হতে পারে। ইমান বৃদ্ধির জন্য একটি মৌলিক নির্দেশনা কোরআনে পাকের, সেটি হলো তাদাব্বুর আয়াতিল কোরআনিল করিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে নিয়ে, আল্লাহর কোরআনের নির্দেশগুলোকে নিয়ে, কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে বিবৃত বিভিন্ন বিধান, বিভিন্ন ঘটনা, বিভিন্ন ইতিহাস, বিভিন্ন আলোচনাগুলোকে গভীর মনোযোগ দিয়ে পর্যালোচনা করা, তাদাব্বুর করা, চিন্তা ভাবনা করা, এটি একজন মানুষের ইমান বৃদ্ধির জন্য অন্যতম সহায়ক। যেমনিভাবে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালে ইরশাদ করেছেন ঈমানদারদের বিষয়ে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের নিকট যখন আল্লাহর কোরআনের আয়াতের তিলাওয়াত হয়, তখন এই তিলাওয়াত তাদের মধ্যে ঈমান বৃদ্ধি করে দেয়। কোরআনে পাককে নিয়ে তাদাব্বুর করা, কোরআনে পাককে নিয়ে চিন্তা করা এবং তার গভীরতায় মনোনিবেশ করা, এটি ইমান বৃদ্ধির অন্যতম একটি উপায়। ঠিক তদ্রূপ ইমান বৃদ্ধির অন্যতম আরেকটি উপায়, সেটি হলো আত্তাফাক্কুর ফিল কাউনি ওয়ান নাজরি ফিল আংফুস, অর্থাৎ আল্লাহর সৃষ্টি জগৎ বিষয়ে চিন্তাভাবনা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন কুদরতের মাধ্যমে এই মহা সৃষ্টি জগৎকে সাজিয়েছেন, এমনকি আমি একজন ব্যক্তি তার নিজেকে নিয়েও যদি ভাবে যে আমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের কী কী সৃষ্টির সৌন্দর্য এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের কী এহসান এবং আল্লাহ পাকের কী অনুগ্রহগুলো আমার মাঝে বিদ্যমান, সে বিষয়গুলো নিয়ে যদি আমি চিন্তা করি, এটিও আমার ঈমান বৃদ্ধির একটি কারণ হবে। কোরআনে পাকের সূরাতু যারিয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশ্বাসকে শক্তিশালী করবার জন্য বিভিন্ন আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে অনেক নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে, এমনকি খোদ মানুষের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নিদর্শন রয়েছে। যে নিদর্শনগুলোকে নিয়ে মানুষ যদি চিন্তা করে, অনুভব করে, তাহলে এটিও মানুষের ঈমান বৃদ্ধির অন্যতম একটি কারণ। ঈমান বৃদ্ধি করবার আরেকটি উপায় হলো আলিকসার মিন যিকরিল্লাহি ওয়া দুআ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি বেশি জিকির করা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে দোয়া করা। মানুষ যখন আল্লাহর জিকির বেশি বেশি করবে, তো এই জিকিরের দ্বারা মানুষের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান বৃদ্ধি পাবে। ইমান বৃদ্ধির আরেকটি উপায় হলো মারিফাতু মাহাসিনিদ্দিন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিন আমাদেরকে দিয়েছেন, এই ইসলাম আমাদের জন্য আল্লাহর দেওয়া যে জীবন বিধান, জীবন ব্যবস্থা, এর যে সৌন্দর্য রয়েছে, অপার সৌন্দর্যকে অনুভব করা, সেই অপার সৌন্দর্যকে বিমুগ্ধভাবে, বিমুগ্ধ বদনে সেটাকে নিয়ে চিন্তা করা, তার মুগ্ধতায় নিজেকে নিবেশ, মনোনিবেশ করা, এটিও আল্লাহর প্রতি ঈমান বৃদ্ধির অন্যতম একটি কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন যার অন্তরের মধ্যে দীন এবং ইসলামের সৌন্দর্য অনুভব করার তৌফিক দান করেন, এটি তার ঈমানকে বৃদ্ধি করে থাকে। সূরাতুল হুজুরাত আল্লাহ বলেছেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম, যে ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার চোখে সুন্দরভাবে দেখার তৌফিক আল্লাহ পাক দান করবেন,
তো এটি আমার অন্তরের মধ্যে ইমানের মহাব্বত এবং ইমানের ভালোবাসাকে বৃদ্ধি করবে। ইমানের বৃদ্ধি করার আরেকটি উপায় হলো মারিফাতু হাকিকাতি দুনিয়া ওয়াতেবারুহা মামাররান লিল আখেরা, দুনিয়ার হাকিকত অনুভব করা, যে দুনিয়া কি জিনিস, আমার পার্থিব জগৎ এবং পার্থিব জীবন সম্পর্কে সঠিক যে অনুভূতি, সঠিক যে এ ব্যাপারে কনসেপ্ট, সেটাকে ধারণ করা, সঠিক অনুভূতিকে অনুভব করা। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় দুনিয়ার হাকিকত, দুনিয়ার যে বাস্তবতা, দুনিয়ার যে অসারতা, দুনিয়ার যে ক্ষণস্থায়িত্ব, সে বিষয়গুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন হৃদয়গ্রাহী ভাষায় আল্লাহ উপস্থাপন করেছেন। যেমনটি সূরাতে ইউনুসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত ওয়া যান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা আতাহা আমরুনা লাইলান আও নাহারা فجعلناها حصيدا كأن لم تغن بالأمس كذلك نفصل الآيات لقوم يتفكرون। আল্লাহ বলেছেন যে পৃথিবীর দৃষ্টান্ত হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মানুষকে ধন সম্পদ দান করেন, বিভিন্ন আরাম আয়েশের ব্যবস্থা দান করেন, বিভিন্ন ভোগ বিলাসিতা দ্রব্য আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। আল্লাহর দেয়া সেই অনুগ্রহ, সেই নিয়ামতগুলো পেয়ে মানুষ যখন উদ্ধত হয়ে ওঠে, আতাহা আমরনা লাইলান আও নাহারান ফাজা আল্লাহা হাসিদান কা আল্লাম তাগনা বিল আমস, হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে যে কোনো একটি বিপদ, যে কোনো একটি মুসিবত, যে কোনো একটি আজাব যদি চলে আসে, মুহূর্তের মধ্যে সব লণ্ডভণ্ড হয়ে যায়, মানুষের কিছুই করার থাকে না। তো মানুষ যদি তার এই অক্ষমতাকে, দুনিয়ার এই শক্তির যে যে ক্ষুদ্রতা, এটাকে যদি মানুষ অনুভব করে যে আল্লাহ পাক রব্বুল আলমিনের বিশাল ক্ষমতার সামনে, আল্লাহ পাক রব্বুল আলমিনের যে অপ্রতিরোধ্য মহা ক্ষমতা, সেই ক্ষমতার সম্মুখে দুনিয়া এবং দুনিয়ার সকল শক্তির যে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্রতা এবং এর যে মানে এর যে ক্ষুদ্রতা এবং এর যে ছোট হওয়ার অনুভব, এটা যদি মানুষ অনুভব করে, তাহলে এর দ্বারাও মানুষের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের বড়ত্ব এবং আজমত অন্তরে বসবে, অন্তরে সৃষ্টি হবে এবং এভাবেই মানুষের ইমান বৃদ্ধি পাবে। তো ইমান বৃদ্ধি পাওয়ার এগুলো অনেকগুলো কারণ, এগুলো অনেকগুলো উপায়। এই বিষয়গুলো যদি আমরা করতে থাকি, কোরআনে পাকের আয়াতকে নিয়ে যদি আমরা অনুভব করতে থাকি, নিজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের অনুগ্রহগুলোকে যদি আমরা অনুভব করতে থাকি, আমাদের চারিপাশে সৃষ্টি জগতের মধ্যে ছড়িয়ে থাকা, ছিটিয়ে থাকা আল্লাহ পাক রব্বুল আলমিনের অপার অনুগ্রহের বিষয়গুলো যদি আমরা অনুভব করতে থাকি, আর আল্লাহ পাককে বেশি বেশি স্মরণ আর আল্লাহর জিকিরে নিমগ্ন থাকি, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় অন্তরের মধ্যে ইমান মজবুত হবে, ইমানের নূর বৃদ্ধি পাবে, ইমান শক্তিশালী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন রয়েছে আমাদের সম্মুখে, এক ভাই প্রশ্ন করেছেন, বিভিন্ন কোম্পানির হালাল পণ্য নিজের ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করে দিয়ে প্রতিটি পণ্যে কোম্পানির কাছ থেকে কোম্পানির ভিন্ন ভিন্ন পরিমাণে কমিশনের টাকা যিনি বিক্রি করে দিয়েছেন তার জন্য গ্রহণ করাটা কি হালাল? অর্থাৎ এভাবে নিজের ওয়েবসাইট হোক, অর্থাৎ অনলাইনে হোক অথবা অফলাইনে হোক, অন্য কোনো কোম্পানির পণ্য বাজারজাত করার, বাজারজাতকরণে অংশগ্রহণ করা, সেই অংশগ্রহণ করে বাজারজাত করে বিক্রি করে তারপরে কোম্পানির কাছ থেকে নিজে কিছু কমিশন গ্রহণ করা, এটি বৈধ কিনা? হ্যাঁ ভাই, এভাবে যদি পণ্যটি হালাল হয়, পণ্যটি যদি হালাল হয় এবং সেই পণ্যের ব্যাপারে যদি আপনি আপনার যে বিক্রেতা যেখানে মার্কেটিং করছেন, বাজারজাত করছেন, সেখানে যদি আপনি কোনো মিথ্যা তথ্য না দেন, কোনো প্রতারণার আশ্রয় না নেন, বরং পণ্যটি কোম্পানি যেভাবে দিচ্ছে ঠিক পণ্যের গুণাগুণ যদি আপনি সেভাবেই বর্ণনা করেন, এবং আপনি যদি এভাবে পণ্য ক্রয় করে কোম্পানিকে, কোম্পানির পণ্য বাজারজাতকরণে আপনি মধ্যস্থতা করেন, তাহলে সেক্ষেত্রে কোম্পানির প্রতি পণ্যের উপর আপনি কোনো একটি নির্ধারিত অংশ, আপনি কোম্পানির কাছ থেকে নির্ধারিত একটি অঙ্ক বিনিময় নিতে পারেন এই মধ্যস্থতার বিনিময়ে, অথবা প্রতিটি পণ্যের আনুপাতিক হারে একটি পার্সেন্টেজ হিসেবেও আপনি সেখান থেকে কোনো বিনিময় গ্রহণ করতে পারেন। এতে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা নেই, এটি নিজের পরিশ্রমেরই একটি বিনিময়। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন রয়েছে, তামান্না আক্তার নামক এক আইডি থেকে এক ভাই এক বোন প্রশ্ন করেছেন,
যে আমরা প্রায়শই শুনে থাকি যে ভারতে মুসলিমদেরকে জোর করে অস্ত্র ঠেকিয়ে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়, যদিও মুসলিম ব্যক্তিটি মন থেকে জয় শ্রীরাম বলে না। প্রশ্ন হলো, এতে ঈমান হারানোর আশঙ্কা আছে কি? প্রিয় বোন, যে প্রশ্নটি আপনি করেছেন, এইটি আমরা অনেক জায়গায় দেখতে পাই, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন জনপদে, বিভিন্ন জায়গায় মাঝে মাঝে এমন দুঃখজনক, অনভিপ্রেত এবং মর্মান্তিক ঘটনার সংবাদ পাওয়া যায় যে বিভিন্ন সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতন হয়। এমনকি সবচেয়ে ভয়ঙ্কর যে তথ্যটি আমাদের কাছে প্রায়শই এসে থাকে বিভিন্ন গণমাধ্যমে, সেটি হলো যে অনেক মুসলিমদেরকে জোরপূর্বক হিন্দু ধর্ম অবলম্বন করার, হিন্দু ধর্মে দীক্ষিত হওয়ার, অথবা অন্তত হিন্দু ধর্মের যে ধর্মীয় যে বিশ্বাসগত যে কথাগুলো আছে সেই কথাগুলো মুখে উচ্চারণ করার, যার মধ্যে অন্যতম একটি হলো জয় শ্রীরাম বলার। অর্থাৎ শ্রীরামকে, শ্রীরামের জয় বলার এবং তাকে বড় বড় বলার এবং তার বিজয় কামনা করার যে কথাগুলো একজন মুমিনকেও তারা মৌখিকভাবে এগুলো বলতে বাধ্য করে থাকে। প্রশ্ন হলো যে এই ধরনের মুখে কোনো কালিমায়ে কুফুর যদি কেউ উচ্চারণ করে তাহলে এর দ্বারা ওই ব্যক্তির ইমানের কোনো সমস্যা তৈরি হবে কিনা বা এর দ্বারা ইমান নষ্ট হবে কিনা। প্রিয় দর্শক, এই প্রশ্নের আলোচনার শুরুতেই আমরা কোরআনে পাকের একটি আয়াতের উদ্ধৃতি দিতে পারি, যেটি সূরাতুন নাহালের 106 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুন বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাযাবুম মিনাল্লাহ। আল্লাহ বলছেন যে যে ঈমান গ্রহণ করার পরে কাফের হয়ে যায় এবং সে অন্তর থেকেই কুফুরিকে গ্রহণ করে নেয়, ফালাইহি গাযাবুম মিনাল্লাহ, তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্বংস এবং গজব পতিত হবে। তবে ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুন বিল ঈমান, তবে যে ব্যক্তি মুখে কোনো কুফুরির কথা উচ্চারণ করতে যাকে বাধ্য করা হয়, যে বাধ্য হয় কেউ চাপ প্রয়োগ করে জীবনের হুমকি দিয়ে কাউকে যদি কোনো কুফুরির কথা মুখে উচ্চারণ করতে বাধ্য করা হয়, ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কিন্তু হৃদয়ে যদি ঈমান কোনো ক্ষতিগ্রস্ত অবস্থায় না থাকে, বরং অর্থাৎ অন্তরের বিশ্বাস এবং অন্তরের ঈমান যদি সঠিক থাকে, তাহলে বাধ্য হয়ে মৌখিকভাবে কুফুরির কালিমা উচ্চারণ করার দ্বারা কোনো ইমানদারের ইমান নষ্ট হবে না এবং এতে তার কোনো গুনাহ হবে না, বরং এমন ক্ষেত্রে নিজের জীবন রক্ষা করার তাগিদে বাধ্য হয়ে মুখে কুফুরির কালিমা উচ্চারণ করার বৈধতা কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক দান করেছেন। সুতরাং ভারতে বা যে কোনো দেশেই কোনো মুসলিম নারী বা পুরুষ যদি এমন কোনো সিচুয়েশনের সম্মুখীন হয় যে তাকে কালিমায় কুফুর উচ্চারণ না করলে তার শত্রুরা তার প্রাণ ঘাত করে দিবে, তাকে হত্যা করবে অথবা তাকে কঠিন কোনো বিপদের সম্মুখীন করবে, এমন ক্ষেত্রে নিজের আত্মরক্ষা করার জন্য সে মুখে কালিমায় কুফুর উচ্চারণ করে অন্তরের মধ্যে ইমানকে দৃঢ় রাখা অবস্থায় এমন করলে তাতে কোনো অসুবিধা নেই, ইমানের জন্য এটি কোনো ক্ষতির কারণ নয়। নাসিম আহমদ নামক এক ভাই তার আইডি থেকে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন আমির মানার সীমারেখা কি, আমির যাকে মানা হবে তাকে মান্য করার সীমারেখাটা কি। প্রিয় দর্শক, ইসলামী ইমারত বা আমির মান্য করার যে কনসেপ্ট, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলাম এ বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে। এতে আমিরের জন্য যেমন নির্দেশনা রয়েছে, ঠিক তদ্রূপভাবে যারা আমিরের আনুগত্য করবে তাদের সেই আনুগত্য করার নির্দেশনাও ইসলামের মধ্যে স্পষ্টভাবে রয়েছে। ইসলামের মধ্যে আমিরের আনুগত্য করার নির্দেশনা হলো, আমিরের জন্য নির্দেশনা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যেই পর্যায়ের ইমারত বা নেতৃত্ব দান করেন তার দায়িত্ব এবং কর্তব্য হলো সে তার অধীনস্থদেরকে আল্লাহর কোরআন এবং নবীর সুন্না অনুযায়ী পরিচালিত করবে, যে কোনো নির্দেশ দিবে কোরআন সুন্নার গণ্ডির মধ্যে থেকে তার অধীনস্থদেরকে, তার আনুগত্যকারীদেরকে সে নির্দেশনা প্রদান করবে এবং তাদের কল্যাণ কামিতা করবে। এই দুটি হলো শর্ত, যে নিজের বিবেচনায় অধীনস্থদের কল্যাণ কামিতা করতে হবে, স্বেচ্ছায় তাদের কোনো অকল্যাণের কামনা করা যাবে না, এবং যাবতীয় নির্দেশনা, যাবতীয় পরিচালনা এটা আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার আওতার মধ্যে থেকেই করতে হবে। একজন আমির যখন
কোরআন সুন্নার নির্দেশনার আওতায় থেকে তার অধীনস্থদেরকে পরিচালনা করবে অথবা নির্দেশনা দিবে, তখন অধীনস্থদের জন্য সেই আমিরের আনুগত্য করাটা এটা জরুরি এবং ওয়াজিব হবে। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রেওয়ায়াত সহি বুখারি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, আন্নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আস-সামউ ওয়াত-তাআতু আলাল মারইল মুসলিমি ফীমা আহাব্বা ওয়া কারিহা, পছন্দ অপছন্দ স্বেচ্ছা অনিচ্ছা প্রতিটি ক্ষেত্রে একজন মুমিনের জন্য আনুগত্য করা বাধ্যতামূলক। মা লাম ইউমার বিমাসিয়াতিন, যতক্ষণ পর্যন্ত আমিরের পক্ষ থেকে সে কোনো শরীয়ত গর্হিত কোনো মাসিয়াত কোনো গুনাহের কাজের আদিষ্ট না হয়। ওয়াইজা উমিরা বিমাসিয়াতিন ফালা সামআ ওয়ালা তাআতা, যদি কাউকে কোনো মাখলুক কোনো নেতা কোনো আমির সে যেই হন না কেন যদি এমন কোনো নির্দেশ দেয় যে নির্দেশটি পালন করলে আল্লাহর হুকুম লঙ্ঘন করতে হয়, আল্লাহ পাক রব্বুল আলমীর মাসিয়াত করতে হয়, তাহলে সেক্ষেত্রে ফালা সামআ ওয়ালা তাআতা, সেক্ষেত্রে তার কথা শোনা যাবে না এবং তার আনুগত্য পরিহার করতে হবে। এমন বর্ণনা হাদিসের কিতাবের মধ্যে হাদিসের পাতায় পাতায় অনেক বর্ণনা রয়েছে। যদি আমির তার সীমারেখার মধ্যে থেকে কোরআন এবং হাদিসের সে সীমারেখার ভিতরে থেকে নির্দেশনা প্রদান করে, সেই আমির যত নগণ্য মানুষই হোক না কেন, যত সাধারণ মানুষই হোক না কেন, এমনকি সেই আমিরের নির্দেশনাটা নিজের কাছে অযৌক্তিক মনে হলেও সেই আমিরের আনুগত্য করা প্রত্যেক সাধারণ মানুষের জন্য আনুগত্যকারীর জন্য জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া ইন উম্মিরা আলাইকুম আব্দুন হাবাশিয়ুন কাআন্না রাসাহু যাবীবুন, অর্থাৎ তোমাদের উপর যদি একজন হাবশি কালো গোলামকেও আমির বানিয়ে দেয়া হয় যাকে দেখতেও খুব কুশ্রী লাগে, তবুও তোমাদেরকে তার আনুগত্য করতে হবে। আনুগত্য থেকে নিজেকে আমিরের আনুগত্য থেকে নিজেকে গুটিয়ে নেয়ার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, যদি আমির আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার বা শরীয়তের কোনো বিধিনিষেধের বাইরে গিয়ে কোরআন সুন্না বিরোধী কোনো নির্দেশ প্রদান করে, তাহলে সেক্ষেত্রে আমিরের আনুগত্যের ব্যাপারে অধীনস্থদের করণীয় কি, সে বিষয়টিও সহি বুখারি মুসলিম শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবের একটি ঘটনার উদ্ধৃতি থেকে আমরা সে বিষয়টি জানতে পারি। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাহিনী প্রেরণ করলেন এবং সেখানে একজন ব্যক্তিকে আমির নির্ধারণ করলেন। তখন আমির ঘটনাচক্রে পথিমধ্যে কোথাও তার অধীনস্থদের উপর রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে সে বলল যে আল্লাহ নবী কি তোমাদেরকে আমার আনুগত্য করতে বলেনি? সকলেই বলল যে হ্যাঁ আনুগত্য করতে বলেছে। তাহলে তোমরা এক কাজ করো, তোমরা লাকড়ি জমা করো, তারপর তার মধ্যে অগ্নি সংযোগ করো। আগুন ধরিয়ে দেওয়ার পর আমির তাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা সকলে সারিবদ্ধভাবে এই আগুনের মধ্যে ঢুকে পড়ো। তখন সাহাবায়ে কেরামের মধ্যে কিছু মানুষ তারা সেই আমিরের আনুগত্য করে আগুনে প্রবেশ করার জন্য তারা প্রস্তুত হয়ে গেলেন, আর অবশিষ্ট সাহাবারা তাদেরকে বারণ করলেন যে না, আমিরের আনুগত্য করে আমরা আগুনে প্রবেশ করতে পারি না, এই আগুন থেকে বাঁচবার জন্যই তো আমরা নিজেদের সব কিছু ছেড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে আশ্রয় নিয়েছি, ইমানের আশ্রয় নিয়েছি, এই আগুন থেকে বাঁচবার জন্য সে আগুনে আমরা আবার কেন প্রবেশ করব। ইত্যবসরে এই সকল কথোপকথনের মধ্যখানেই সেই আগুন নিভে গেল এবং সেই আমিরের রাগ গুসা সেটিও অনেকটাই ঠান্ডা এবং স্তিমিত হয়ে গেল। ঘটনাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন উদ্ধৃত করা হলো, বর্ণনা করা হলো যে রাসূলুল্লাহ সফরে আমাদের এমন একটি ঘটনা ঘটেছিল, আল্লাহর নবী শুনে মন্তব্য করেন লাউ দাখালুহা মা খারাজু মিনহা আবাদান, যদি তোমরা সেই আগুনের মধ্যে ঢুকে যেতে তাহলে আর কখনোই আগুন থেকে তোমাদের বের হওয়ার সুযোগ হতো না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মৌলিক একটি নীতিমালা বর্ণনা করলেন, সেটি হলো লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ ইন্নামাত তাআতু ফিল মারুফ, লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ ইন্নামাত তাআতু ফিল মারুফ, যে অর্থাৎ আল্লাহর নির্দেশনা লঙ্ঘন করে কোনো আনুগত্য চলবে না, মাখলুক সে যেই হোক যত বড় আমির হোক তার আনুগত্য হলো ফিল মারুফ, অর্থাৎ শরীয়তের সীমারেখার ভিতরে থেকে। সুতরাং শরীয়তের সীমারেখার ভিতরে থেকে আনুগত্য করা, এটাই হলো আমিরকে মান্য করার সীমারেখা। আমির যতক্ষণ পর্যন্ত তার অধীনস্থদের কল্যাণকামিতার উপর থাকবে এবং আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার অনুসরণের উপর থাকবে, ততক্ষণ পর্যন্ত আমির আনুগত্য করতে হবে। আমির যদি কখনো কোরআন সুন্নার বাইরে নির্দেশনা দেয় তখন সে আমির আনুগত্য করা যাবে না। আমির যখন কোরআন সুন্নার বাইরে নির্দেশনা দিতে থাকবে তখন সেই আমিরকে তার জায়গা থেকে তার ইমারতকে সেখানে
অব্যাহত না রেখে, বহাল না রেখে সেখানে এমন আমির নির্ধারণ করা চাই যে আমির কোরআন সুন্নার আলোকে মানুষকে পরিচালিত করবে। সেটার জন্য যা কিছু করার প্রয়োজন হয় সব কিছু করাটাই তখন সাধারণ ইমানদারদের দায়িত্ব এবং কর্তব্য হয়ে দাঁড়ায়। আর আমির যদি এমন কোনো নির্দেশ দেয় যেটি এই মামুরদের এবং অধীনস্থদের জন্য কল্যাণ নয় বরং তার তার এর বিপরীত, সেক্ষেত্রেও আমিরের আনুগত্য করে অকল্যাণকর কাজ করা এটারও বাধ্যবাধকতা ইসলামী শরীয়তের মধ্যে নেই। সুতরাং এই সকল কোরআন এবং হাদিসের মূল নীতির আলোকে আমরা আমিরের আনুগত্য করব বা যে ভাই প্রশ্ন করেছেন, আমিরের আনুগত্যের এই হলো সীমারেখা যে কোরআন সুন্নার সীমারেখার ভিতরে থেকে আমির যতক্ষণ নির্দেশনা প্রদান করবে কল্যাণকামিতার ভিত্তিতে ততক্ষণ পর্যন্ত আমিরের আনুগত্য করতে হবে। পরবর্তী যে প্রশ্ন রয়েছে আমাদের কাছে, আজিজুল সরকার নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে কোনো পরিবারে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে নাকি ওই পরিবারের কেউই 40 দিন নামাজ পড়তে পারবে না, ওই ঘর নাকি 40 দিন নাপাক থাকে, ব্যাপারটি কি সঠিক? প্রিয় দর্শক, এটি অত্যন্ত হাস্যকর একটি বিষয়, বিভ্রান্ত একটি বিষয়। আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা জাহালাত এবং গুমরাহির ভিত্তিতে, অজ্ঞতার ভিত্তিতে এই ধরনের নানা কথা সমাজের মধ্যে ছড়িয়ে থাকে এবং বিশ্বাস করে থাকে। এর মূল উৎস হলো অজ্ঞতা এবং মূর্খতা, কুসংস্কারকে বিশ্বাস করা, কুসংস্কারকে আঁকড়ে ধরে থাকা। একজন মুমিনের উপর কখনোই তার উপর থেকে নামাজ রহিত হয় না এবং তাকে নামাজ পড়তেই হবে। সন্তান জন্মগ্রহণ করলে 40 দিন পর্যন্ত সে ঘরে নামাজ পড়া যায় না বা নামাজ পড়তে হয় না, এটা সম্পূর্ণই একটি অমূলক কথা, ভিত্তিহীন একটি কথা, এর কোনো বাস্তবতা ইসলামী শরীয়তের আলোকে নেই। শুধু এতটুকু যে সন্তানের যে প্রসূতি, যে মায়ের গর্ভে সন্তান জন্মগ্রহণ করলো, সন্তান জন্মগ্রহণ করার পরে মায়ের রক্তক্ষরণ হয়ে থাকে, যেটিকে ইসলামী শরীয়তের পরিভাষায়, ফিক্ষের পরিভাষায় নেফাস বলা হয়। সেই নেফাসটি সাধারণত 40 দিন পর্যন্ত সর্বোচ্চ হয়ে থাকতে পারে। তো সেই নেফাসের রক্তক্ষরণকালীন সময়ে সেই প্রসূতি মায়ের জন্য নামাজ পড়া নিষেধ, ওই সময়টায় তিনি নাপাক থাকেন। তিনি যখন পবিত্র হয়ে যাবেন তখন তাকেও নামাজ পড়তে হবে। এবং যেই নারী এমন তার সে শরীর অপবিত্র, সে অপবিত্রতা তার শরীর পর্যন্তই সীমাবদ্ধ, তিনি যেই ঘরে থাকেন সেই ঘরে যদি স্পষ্টভাবে প্রকাশ্যভাবে সেখানে নাপাক কোনো রক্ত পড়ে, তো রক্ত যেই জায়গায় পড়বে সেই জায়গাটুকু নাপাক, ঘরের অবশিষ্ট জায়গা পাক থাকবে। আর যদি কোনো রক্ত না পড়ে, প্রকাশ্য কোনো নাপাকি যদি সেখানে না পড়ে, তাহলে এমন প্রসূতি মা যেই ঘরে থাকবে সেই ঘরের অবশিষ্ট অংশও পাক থাকবে। সুতরাং সেই ঘরের অবশিষ্ট জায়গায় যারা থাকবে তারা সেখানে ইবাদত করবে, করতে পারবে, এবং সকলের জন্যই নামাজ পড়া বাধ্যতামূলক থাকবে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার কারণে কারো উপর থেকেই এক ওয়াক্ত নামাজও মাফ হবে না, শুধুমাত্র প্রসূতি মা। তিনি যতদিন পর্যন্ত তার নেফাস অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত তার নামাজ মাফ থাকবে। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, ফাহিম নামক এক ভাই প্রশ্ন জানতে চেয়েছেন, শরীয়তের দৃষ্টিকোণ থেকে স্ত্রী কি স্বামীকে তালাক দেওয়ার ক্ষমতা রাখে, যেটা বর্তমানে বাংলাদেশে আইন অনুসারে বৈধ? প্রিয় দর্শক, এই তালাক প্রদান করার ক্ষমতা, তালাক প্রদান করার দায়িত্ব এবং এই অধিকার আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র স্বামীকেই দান করেছেন। এবং বিষয়টি এমন যে তালাক অর্থই হলো স্বামীর পক্ষ থেকে স্ত্রীর প্রতি বিচ্ছেদের কারণ, কার্যকারণ ঘটানো, এটাই হলো তালাকের অর্থ। এটাই শরীয়ত এবং এটি আল্লাহর বিধান। স্ত্রী কখনোই স্বামীকে তালাক প্রদান করতে পারে না। তবে হ্যাঁ, স্ত্রী যেটি পারে সেটি হলো স্বামী যদি স্ত্রীকে যদি তাফউইজ তালাক করে থাকে, অর্থাৎ তাকে তালাকের ক্ষমতা প্রদান করে থাকে, স্বামী কর্তৃক স্ত্রী যদি তালাকের ক্ষমতা প্রাপ্ত হয়, অথবা কোনো কোনো ক্ষেত্রে যদি আদালত কর্তৃক স্ত্রীকে তালাকের ক্ষমতা প্রদান করা হয়, তাহলে সেই ক্ষেত্রে স্ত্রী স্বামী প্রদত্ত তালাকের ক্ষমতা বলে নিজের উপর তালাক গ্রহণ করতে পারে। স্ত্রী কখনোই স্বামীকে তালাক দিতে পারে না, কারণ তালাক এমন একটি জিনিস যেটি স্ত্রীর উপরই পতিত হয়, স্বামীর উপর তালাক পতিত হওয়ার বিষয়ই নয়। তালাক বিষয়টি এমন শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত। সুতরাং আমাদের সমাজে বা যে কোনো সমাজে যদি এমন কোনো প্রচলন থাকে যে স্ত্রী স্বামীকে তালাক প্রদান করলো বা ডিভোর্স প্রদান করলো,
এটি আসলে সঠিক কোনো পদ্ধতি নয়। হ্যাঁ, ডিভোর্স দেওয়ার দিতে হলে যে বিধি রয়েছে ইসলামী শরিয়ার আলোকে, যেই নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে স্বামী প্রদত্ত ক্ষমতা বলে স্ত্রী নিজে তালাক গ্রহণ করতে পারে, স্ত্রী তালাক প্রদান করতে পারে না। স্ত্রী তালাক তালাক তালাকের পাত্রী হলো স্ত্রী, স্বামী কখনোই তালাকের পাত্র নয়। সুতরাং এই প্রশ্নের স্পষ্ট জবাব হলো, যে কোনো দেশেরই আইন হোক না কেন, সে আইনে মূল যে বিষয়টি সেটি হলো যে তালাকের মালিক থাকবে স্বামী। স্বামী যদি স্ত্রীকে তালাক প্রদান করার অধিকার দিয়ে থাকে, শর্তহীনভাবে দিয়ে থাকুক অথবা শর্তযুক্তভাবে দিয়ে থাকুক, যেভাবে স্বামী স্ত্রীকে তালাকের অধিকার দিয়েছে সেই কার্যকারণ ঘটলে তখন স্ত্রী স্বামী প্রদত্ত ক্ষমতা বলে তালাক গ্রহণ করতে পারে, তালাক প্রদান করতে নয়। পরবর্তী প্রশ্ন রয়েছে, এক ভাই জানতে চেয়েছেন, মৃত্যুর পর মৃত ব্যক্তির রুহ দুনিয়াতে কত সময় থাকে বা দাফনের পর রুহ দুনিয়াতে আসতে পারে? অনেকেই বলে থাকেন মৃত ব্যক্তির রুহ নাকি প্রতি শুক্রবার রাতে দুনিয়াতে আসে এবং তার আত্মীয় স্বজনের কাছে ভালো কিছু প্রার্থনা করে, এটা কতটুকু সত্য জানতে চাই। এটিও আমাদের দেশের প্রচলিত আরেকটি কুসংস্কার, একটি বাজে কথা। রুহ মৃত ব্যক্তির সঙ্গে সম্পৃক্ত, মানুষ যখন মৃত্যুবরণ করে আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকু আল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। রূহ, এটা হলো ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ কি জিনিস? রূহ হলো আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশনা, যে নির্দেশনা মানুষের দেহের মধ্যে অবস্থান করে এবং যতদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সেই নির্দেশনাটি মানুষের মধ্যে অবস্থান করে ততদিন মানুষ জীবিত থাকে। যখন আল্লাহ পাক তার সেই নির্দেশনাটিকে প্রত্যাহার করে নেন তখন এই রুহ মানব দেহ থেকে বেরিয়ে যায়, এটি হলো মৃত্যু। মানব দেহ থেকে রুহটি যখন বেরিয়ে যায় তখন সেই রুহটি চলে যায় বরজখের জগৎ বা রুহের জগতে, সেখানে গিয়ে সেই রুহ অবস্থান করে। আর মানুষের দেহ এটি দুনিয়াতে পড়ে থাকে অথবা এটিকে কবরস্থ করা হয়, কবরস্থ করা হোক বা না হোক, ওই যে রুহ চলে গেল আল্লাহর পক্ষ থেকে সেই রুহ এটি বরজখের জগতে থাকে। বরজখের জগৎটি কেমন সেটি একমাত্র আল্লাহই জানেন, সেটি আমাদের দৃশ্যমান কোনো জগৎ নয়। সেই জগতে মানুষের রুহ থাকে, সেই রুহের সাথে যার যার দেহের একটা বরজখি একটা একটা খুবই খুবই সূক্ষ্ম একটা সংযোগ থাকে, এটা বিভিন্নভাবে প্রমাণিত। সূক্ষ্ম একটা সংযোগ যেটাকে বরজখি তাআল্লুক বলা হয়, সেই সংযোগ তার দেহের সঙ্গে থাকে এবং রুহ এটা দুনিয়াতে থাকে না বা কবরেও থাকার জিনিস না এবং ওই দেহের মধ্যেও এটা থাকে না মৃত্যুর পরে আর, বরং রুহটি বরজখের জগতে থাকে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আবার মানুষকে পুনরুত্থিত করবেন কিয়ামতের দিন হাশরের মাঠে, সেই দিন আবার এই রুহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব দেহে ফিরিয়ে দিবেন। বিভিন্ন হাদিসের দ্বারা একথা দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত হয়, মানুষের রুহ যখন ফেরেশতারা নিয়ে যায় তো আসমানের উপর নিয়ে যায়, সেখান থেকে কারো রুহ ইল্লিনে পাঠানো হয়, কারো রুহ সিজ্জিনের মধ্যে পাঠানো হয়। রুহ সংক্রান্ত এই কথাগুলোই সঠিক এবং সমাজে প্রচলিত ভ্রান্ত যে বিশ্বাস এবং যে এই কথাগুলো আমাদের মধ্যে প্রচলিত রয়েছে সেগুলোকে বিশ্বাস করা এটি ক্ষতিকর ইমানের জন্য এবং এটি অত্যন্ত বাজে কিছু কথা প্রচলিত রয়েছে, এগুলো থেকে নিজেদেরকে মুক্ত রাখা প্রত্যেক মুমিনের জন্য কর্তব্য। প্রিয় দর্শক, পরবর্তী প্রশ্ন রয়েছে, মেহেদি হাসান মুন্সি নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে ফেসবুকে অনেক সময় দেখা যায় অনেকে পোস্ট করে বলে এটা নবীজির জুতা পাগড়ি এবং একটি মেসেজ দিয়ে বলে এটা 20 জনের কাছে পাঠাতে, পাঠালে আপনার একটা সুখবর আসবে, না পাঠালে খারাপ খবর আসবে, এগুলো কতটুকু সত্য জানালে উপকৃত হতাম? হ্যাঁ মেহেদি হাসান ভাই, এই ধরনের বিষয় শুধু ফেসবুকে নয়, ফেসবুক জগতের আগে আমরা বিভিন্ন সময় অফলাইনেও বিভিন্ন এই লিফলেট বিভিন্ন প্রচারপত্রে আমরা এগুলো দেখতে পেতাম, আর এখন তো এটা এই সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে এটা ব্যাপক সহজ এবং ব্যাপক প্রচারিত হতে দেখা যায়। তো এমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পাগড়ি, নবীজির কোনো জুতা পৃথিবীর কোথাও সংরক্ষিত আছে বলে প্রমাণ নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার নামে, নবীজির লাঠির নামে, নবীজির পাগড়ির নামে যে সকল দৃশ্যগুলো আমাদের সমাজে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ছবি যেগুলো প্রচারিত হয়ে থাকে এগুলো সঠিক কোনো তথ্যের দ্বারা সুপ্রমাণিত নয়, সুতরাং এগুলোকে বিশ্বাস করা যাবে না।
আর দ্বিতীয় যে বিষয়টি এনেছেন যে এই মেসেজটি সেন্ড না করলে, ফরওয়ার্ড না করলে ক্ষতি হবে, করলে বিশাল উপকার হবে, এগুলো নিছক কিছু প্রতারণা বিষয়। কিছু মানুষ বিকৃত রুচির মাধ্যমে মানুষকে প্রতারিত করে, যারা বিকৃত আনন্দ উপভোগ করে থাকে, এগুলো সেই সমস্ত মানুষেরই কারসাজি। আর তাদের কারসাজির শিকার হয়ে সমাজে কিছু সরল সহজ মানুষ এগুলোর খপ্পরে পড়ে থাকে এবং এই বিভ্রান্তির শিকার হয়ে তারাও এগুলোতে অংশগ্রহণ করে থাকে। এগুলো থেকে আমাদের সকলেরই বেঁচে থাকা অবশ্য কর্তব্য। পরবর্তী প্রশ্ন রয়েছে, তোফাজ্জল ইসলাম নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহকে অস্বীকার করে বা আল্লাহর সাথে কাউকে শরিক করে অতপর আবার মুসলমান হতে চায়, তাহলে তার জন্য কি করণীয়? অথবা কেউ যদি অনিচ্ছাকৃতভাবে আল্লাহকে অস্বীকার করে বা আল্লাহর সাথে শরিক করে তাহলে তার জন্য কি করণীয়? অনিচ্ছাকৃত অস্বীকার করার আসলে উপায়টা কি সেটা আমাদের বোধগম্য নয়। কেউ যদি আল্লাহকে অস্বীকার করে তো সেটা তার ইচ্ছাকৃতই তো করলো। আর যদি এটা হয় যে অস্বীকার করা অথবা আল্লাহ কার সাথে কাউকে শরিক করা, এর অর্থ যদি আপনি এটা মনে বুঝিয়ে থাকেন যে মুখে উচ্চারণ করা, আমরা ইতিপূর্বে আরেক প্রশ্নের উত্তরে আলোচনা করেছি আজকেই, যে মুখে যদি কেউ একান্ত বাধ্য হয়ে চাপে পড়ে, জীবন নাশের হুমকিতে পড়ে যদি কেউ মুখে 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 আল্লাহকে অস্বীকার করে কিন্তু তার হৃদয়ে যদি ইমান এবং বিশ্বাস অটুট এবং অবিচল থাকে, তাহলে মুখে বলার দ্বারা ক্ষেত্র বিশেষে এবং চাপে পড়ে মুখে অস্বীকার করার দ্বারা মানুষের ইমান নষ্ট হয় না। কিন্তু যদি কেউ নিজের অন্তর থেকেই অবিশ্বাস করে আল্লাহকে অথবা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে, তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, তার ইমান নষ্ট হয়ে যায়। এমন ব্যক্তি যদি আবার নতুন করে ইমান গ্রহণ করতে চায় তাহলে তার জন্য সেই একই প্রক্রিয়া। যদি কোনো ব্যক্তি নতুনভাবে ইমান গ্রহণ করার জন্য যেই প্রক্রিয়া, একজন ব্যক্তি পুনর্বার ইমান গ্রহণ করারও প্রক্রিয়া একই। সে তাকে কালিমায় শাহাদাত বিশ্বাস করতে হবে, এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাহবুদ নেই, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের সর্বশেষ নবী, এবং পরকাল দিবসকে বিশ্বাস করতে হবে, এবং ইসলামের যে মৌলিক আকীদা বিশ্বাসগুলো আছে সেই বিশ্বাসগুলোকে তার ধারণ করতে হবে। এটা করলেই একজন ব্যক্তি পুনর্বার আবার ইমানদার হতে পারবে। অর্থাৎ একজন মানুষ প্রথমবার ইমানদার হতে, মুসলিম হতে তার যেই প্রক্রিয়া, একজন মানুষ যদি পুনর্বার মুমিন হতে চায়, মুসলিম হতে চায়, তার জন্য একই প্রক্রিয়া। জাকারিয়া জাকি নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে বাংলাদেশে বাবরি মসজিদ তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন আপনি, সেই বাবরি মসজিদের কাজ কতদূর এগুতে পেরেছেন জানতে চাচ্ছি। প্রিয় দর্শক, হ্যাঁ, আমরা এমন একটি উদ্যোগ গ্রহণ করেছিলাম বিগত বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে, আমরা এই ঘোষণাটি দিয়েছিলাম আলহামদুলিল্লাহ, যে আমাদের জামিয়াতুত তারবিয়ার যেই ক্যাম্পাস নির্মিত হচ্ছে রাজধানী ঢাকার পশ্চিমাঞ্চল কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের অন্তর্গত আকসাইল মৌজায়, সেখানে বিশাল একটা পরিসরে জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়ার ক্যাম্পাস নির্মিত হচ্ছে, কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেই ক্যাম্পাসে নির্মিতব্য যে মসজিদ, সেই মসজিদটি আমরা আমাদের 500 বছরের ঐতিহ্য, মুসলমানদের আবেগ এবং ইমানের সঙ্গে সম্পৃক্ত ভারতের অযোধ্যার বাবরি মসজিদ, যেটি হিন্দুত্ববাদী সরকার এবং হিন্দুত্ববাদী আগ্রাসী সাম্প্রদায়িক শক্তির অবৈধ হস্তক্ষেপে শাহাদত বরণ করেছে, সেই বাবরি মসজিদের স্মৃতিকে জাগরুক রাখবার জন্য আমরা আমাদের সেই জামিয়াতুত তারবিয়া ক্যাম্পাসে বাবরি মসজিদ নামে একটি মসজিদ নির্মাণ করার উদ্যোগ নিয়েছি। আলহামদুলিল্লাহ, সেই মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করবার জন্য শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলা তার আমাদের এখানে আগমন করার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি আমাদের এখানে আসতে পারেননি। কিন্তু আমরা সেই উদ্যোগ অব্যাহত রেখেছি এবং আলহামদুলিল্লাহ সেই মসজিদের জন্য যেই জমি সংগ্রহের, যেই জায়গায় প্রায় 3-4 বিঘা জমি আমাদের সেই মসজিদের নির্মাণের জন্য প্রয়োজন, সেই জমিগুলো এখনও সংগ্রহের মধ্যে রয়েছে। বেশ কিছু জমি আমরা ইতিমধ্যে সংগ্রহ করেছি, অর্ধেকের চেয়ে বেশি জমি সংগ্রহ হয়ে গিয়েছে, আর বাকি জমিটুকুও আলহামদুলিল্লাহ সেটা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা আশা করছি যে আগামীকালও একটি বড় জমি আমরা সেখানে ক্রয় করার জন্য প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করে তাদের সঙ্গে আমরা একটি অ্যাগ্রিমেন্টে স্বাক্ষর করব। আশা করছি যে বায়না হবে আগামীকালকে, সকলের কাছে দোয়া চাই। এবং সেই মসজিদ নির্মাণ করবার জন্য ইতিমধ্যে আমরা মসজিদ নির্মাতা 313 জন সদস্য সংগ্রহ করার,
আমরা উদ্যোগ এবং স্কিম গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে প্রায় দেশ বিদেশ থেকে 125-125 জনের মতো ভাই বোন তারা সদস্য হয়েছেন। প্রতিজন সদস্যের কাছ থেকে আমরা মসজিদের জমি ক্রয় এবং নির্মাণ ফান্ডের দান করার জন্য এই বাবদ 1 লক্ষ টাকা করে নিয়ে 313 জন জমি মসজিদ নির্মাতা, বাবরি মসজিদ নির্মাতা সদস্য সংগ্রহের অভিযান আমরা অব্যাহত রেখেছি। তো আমরা আপনাদের কাছে দোয়া চাই, এই হলো তথ্য। আমরা আশা করছি যে বছর খানিকের মধ্যে ইনশাল্লাহ সেই জমিতে মসজিদের কার্যক্রম পূর্ণাঙ্গভাবেই শুরু করা যাবে। এখন আমরা একদিকে জমি সংগ্রহ করছি, অপরদিকে সেই মসজিদ সহ পূর্ণ ক্যাম্পাসের যে স্থাপত্য নকশা প্রাথমিক একটি নকশা তৈরি করা হয়েছে, এখন সেটিকে আরও উন্নত করার জন্য বিশ্বমানের একটি স্থাপত্য শিল্প যেন সেখানে গড়ে উঠে, সেই শৈল্পিক স্থাপত্য বিশ্বমানের একটি নকশা তৈরি করবার জন্য দেশসেরা কিছু স্থপতি যারা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার তারা কাজ করছেন। ইনশাআল্লাহ অচিরেই আমরা বছর খানিকের মধ্যেই বাবরি মসজিদের নির্মাণের কাজ প্র্যাকটিক্যালি আমরা শুরু করতে পারবো বলে আশা করছি। সকলের কাছে সেজন্য দোয়া এবং সহযোগিতা চাই। পরবর্তী প্রশ্ন রয়েছে, নাইম খান নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসার সময় কি দিয়ে এসেছিলেন দুনিয়াতে? প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিরাজের যে ঘটনা, সেই ঘটনা আমরা সকলেই জানি যে ঘটনার মধ্যে দুটি পার্ট এবং দুটি অধ্যায় রয়েছে। একটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ নবীর গমন, যেটিকে কোরআনে পাকের ভাষায় ইসরা বলা হয়। সুবহান আল্লাজী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাজী বারাকনা হাওলাহু। তো একটি হলো পবিত্র মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আল্লাহ নবীর গমন, আর দ্বিতীয় পর্ব হলো মসজিদ আকসা থেকে ঊর্ধ্বাকাশে সপ্ত আকাশ অতিক্রম করে আরও ঊর্ধ্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গমন, যেটিকে মিরাজ বলা হয়। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে এই যাত্রা করেছেন, কীভাবে আল্লাহ নবীর এই সফর হয়েছিল, সে সংক্রান্ত সহি বা গ্রহণযোগ্য সনদের মাধ্যমে বর্ণিত হাদিস থেকে শুধুমাত্র এতটুকু জানা যায় যে আল্লাহ নবী পবিত্র মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যেই বাহনের উপর আরোহণ করে গিয়েছিলেন সেটির নাম হলো বুরাক। বুরাকে করে মসজিদে আকসা পর্যন্ত গিয়েছিলেন। এর পরবর্তীতে মসজিদে আকসা থেকে ঊর্ধ্বলোকের যে ভ্রমণ, সেটা কিভাবে হয়েছিল, কেমন ছিল সেই যানবাহন, অথবা সেই আবার ঊর্ধ্ব জগৎ থেকে আল্লাহ নবী আবার যখন জগতে ফিরে এলেন মাটির জগতে ধুলির ধরায়, তখন কি যানবাহনের মাধ্যমে আল্লাহ নবী ফিরে এসেছেন, অথবা এমনকি মসজিদে আকসা থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে কিভাবে ফিরে এসেছেন, কেমন বাহন যোগে, এর তথ্যগুলো বিভিন্ন দুর্বল সূত্রে বর্ণিত থাকলেও একেবারে এই নির্ভরযোগ্য কোনো সূত্র আমরা খুঁজে পাইনি। কাজেই এই বিষয়টি খুব বেশি আমাদের আলোচনার কোনো বিষয় নয়, এর সাথে মানুষের ইমান এবং আমলেরও কোনো সম্পর্ক নেই। যতটুকু বিষয় সন্দেহাতীতভাবে কোরআনের দ্বারা প্রমাণিত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছেন এবং সহি হাদিসের দ্বারা প্রমাণিত সেখানে আল্লাহ নবীর বাহন ছিল বুরাক নামক একটি জন্তু, সেই জন্তুর উপর আরোহণ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসায় গিয়েছেন। অবশিষ্ট ভ্রমণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কীভাবে হয়েছে সেটির সুনির্ধারিত কোনো তথ্য একেবারে এই প্রামাণ্য হাদিসের দ্বারা আমাদের কাছে পৌঁছেনি। পরবর্তী প্রশ্ন, রুবেল আহমদ নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, উত্তর দিকে পা দিয়ে ঘুমানো যাবে কি, হুজুর জানালে ভালো হতো। হ্যাঁ ভাই, উত্তর দিকে পা দিয়ে ঘুমাতে কোনো সমস্যা নেই, এতে শরীয়তের দৃষ্টিতে এটি সম্পূর্ণ বৈধ। রাকিবুল ইসলাম নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, কোনো মা যদি তার ভূমিষ্ঠ সন্তানকে এমন কাউকে দিয়ে দেয় যার কোনো সন্তান নেই, তার হুকুম কি, বা ওই মায়ের গুনাহ হবে কি, আর যারা নিয়েছে তাদেরকে মা বাবা ডাকলে তার হুকুম কি? প্রিয় দর্শক, অর্থাৎ যেই প্রশ্নটি আপনি করেছেন সেটি হলো যে দত্তক বা আমাদের সমাজে যেটি প্রচলিত রয়েছে, পালক সন্তান হিসেবে কাউকে সন্তান হস্তান্তর করা অথবা পালক সন্তান হিসেবে কাউকে গ্রহণ করা। তো এমনিতে যদি কোনো সন্তান কেউ লালন পালন করে অথবা ভরণ পোষণ দিয়ে তাকে লালন পালন করে, এটিতে তো কোনো আপত্তি করার কিছু নেই। এমনকি কোনো মা যদি তার সন্তানকে তার নিকটাত্মীয় বা তার নিকটজন কাউকে দিয়ে দিতে চায় বা তার কাছে ভরণ লালন পালনের জন্য দিতে চায়, এটিও আপত্তির কিছু নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও
শিশুকালে নিজের মায়ের কোল থেকে নিজের দুধ মায়ের কোলে গিয়ে সেখানে লালিত পালিত হয়েছিলেন বেশ কিছুদিন। কাজেই সন্তানকে নিজের কাছে রেখে যেমন লালন পালন করা যায়, সন্তানকে লালন পালন করার জন্য অন্য কারো কাছে হস্তান্তর করতে কোনো সমস্যার কিছু নেই। তবে এটা মনে রাখতে হবে যে সন্তানের বাবা এবং মা কেবলমাত্র কেবলমাত্র তারাই যাদের ঔরসে এই সন্তান জন্মগ্রহণ করেছে। আরেকটি সম্পর্কের বৈধতা কোরআন সুন্নাহর দ্বারা প্রমাণিত, সেটি হলো সন্তান যদি কোনো নারীর দুগ্ধ পান করে, তাহলে যেই নারীর দুধ পান করলো সেই এবং সেই দুধ পান করাটা যদি তার 2 বছর বয়সের মধ্যে হয়, তাহলে সেই সন্তান সেই সন্তানের সঙ্গে সেই দুগ্ধদানকারী মায়ের দুধের সম্পর্ক হবে, অর্থাৎ সে দুধ মা হবে এবং তার স্বামী তার দুধ বাবা হবে। এভাবে একটা হলো রক্তের সম্পর্ক আর একটা হলো দুধের সম্পর্ক। এই দুটি সম্পর্ক বাদে তৃতীয় যে সম্পর্কটি আমরা অনেক সময় আমরা যে সকল সম্পর্কটি মেনটেন করে থাকি, সেটি হলো যে পালক পুত্রের বা পালক ছেলে মেয়ের সঙ্গে বাবা মায়ের সম্পর্ক। ইসলাম কোরআনে পাক এক্ষেত্রে দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছে যে ওয়া মা জাআল আদিয়া আকুম আবনা আকুম জালিকুম কৌলুকুম বি আফওয়াহিকুম ওয়াল্লাহু ইয়াকুলুল হাক্কা ওয়া হুয়া ইয়াহদিস সাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবে স্পষ্ট বলেছেন যে তোমরা যাদেরকে মুখে মুখে পালক সন্তান হিসেবে গ্রহণ করো, একে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সন্তান বানাননি। এটি হলো শুধুমাত্র তোমাদের মৌখিক একটি কথা, এটি কোনো বাস্তব সম্মত কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক কথা বলেন। সেক্ষেত্রে কি করতে হবে সেই নির্দেশনাও আল্লাহ পাক দিয়েছেন, উদউহুম লিআবাহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। সন্তানদের যে প্রকৃত তাদের যে বাবা যার ঔরস থেকে সে জন্মগ্রহণ করেছে এবং যেই মায়ের গর্ভে সে জন্মগ্রহণ করেছে, তার প্রকৃত বাবা এবং মা তারাই সাব্যস্ত হবে। এবং তাকে যদি সন্তান বলতে হয় কোনো বাবার, তাহলে ওই বাবারই সন্তান বলতে হবে যেই বাবার ঔরস থেকে সন্তান জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, পালক সন্তান হিসেবে দত্তক হিসেবে যদি নেওয়া হয়, দত্তক হিসেবে থাকতে পারে, তার ঘরে লালিত পালিত হতে পারে, কিন্তু এতে শরীয়তের ভিত্তিতে পিতা পুত্রের কোনো সম্পর্ক সেখানে সাব্যস্ত হবে না, বাবা মা এবং সন্তানের কোনো সম্পর্ক সেখানে সাব্যস্ত হবে না। সুতরাং তাদেরকে তার বাবা হিসেবে পরিচয় লেখা যাবে না, তাকে তার সন্তান হিসেবে পরিচয় দেওয়া যাবে না, এবং তার সঙ্গে পর্দা করতে হবে। যেমন একজন আজনবী পরপুরুষ নারীর সঙ্গে যেমন পর্দা করতে হয়, পালক সন্তানের সঙ্গে বাবা মা বাবা মায়ের সেই পর্দার সম্পর্ক হবে। যদি মেয়ে হয়ে থাকে তাহলে বাবার সঙ্গে পর্দা করতে হবে, আর ছেলে হয়ে থাকলে সেই মহিলার সঙ্গে যাকে তাকে যে তাকে লালন পালন করেছে তার সঙ্গে তাকে পর্দা করতে হবে। আর এই মৃত্যুর পরে কোনো মিরাস এবং কোনো উত্তরাধিকারের সম্পত্তিও এখানে বন্টন হবে না এবং সেখানে অধিকার সাব্যস্ত হবে না। অর্থাৎ ইসলামী শরীয়তের বিধানের আলোকে পালক সন্তান বলে কোনো কনসেপ্ট ইসলামের মধ্যে নেই। জুবায়ের হোসাইন নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, সমাজে প্রচলিত আছে যে গাড়ির সামনের চাকায় পা দিয়ে টাচ স্পর্শ করা যাবে না, এটা ভালো না। আবার কাউকে দেখা যায় যে গদির ক্যাশে পা লাগলে সালাম করে, আবার টাকা পায়ে লাগলে বা মাটিতে পড়ে গেলে কপালে মুখে চুমু খেয়ে সালাম করে, এটা কি কতটুকু সঠিক? প্রিয় দর্শক, আমাদের সমাজে এমন অনেক কিছুই প্রচলিত আছে যার কোনো ভিত্তি ইসলামী শরীয়ত আলোকে নেই, কোরআন সুন্নার আকীদা বিশ্বাসের মধ্যেও নেই। হ্যাঁ, এটি ঠিক যে জীবন জীবিকার যে বাহন জীবন জীবিকার যে উপায় উপকরণগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সেগুলোকে সম্মান করতে হবে এবং সেগুলোর প্রতি একটা শ্রদ্ধাবোধ থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো যানবাহন দিলে সেই যানবাহনের মাধ্যমে যদি আয় উপায় হয়, তাহলে সেটি আল্লাহ প্রদত্ত একটি নিয়ামত হিসেবে তার মূল্যায়ন করতে হবে। যেই বক্সের মধ্যে টাকা রাখা হয় আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সম্পদ একটি নিয়ামত, সেই সম্পদ রক্ষক হিসেবে সম্পদের সেই সংরক্ষণ জায়গা হিসাবে সেটিকে সম্মান এবং মর্যাদা করতে হবে। কিন্তু সেই ক্যাশ বক্সের মধ্যে পা লেগে গেলে সেটিকে সালাম করতে হবে অথবা সেটিকে প্রণাম করতে হবে, রিক্সা অথবা ভ্যানের সামনের চাকার পিছনের চাকা থেকে বিশেষ কোনো তাৎপর্য নেই। অনেকেই এমন অনেক প্রচলন রয়েছে আমাদের সমাজে, প্রথম যেই টাকাটা দিনের বেলায় আমাদের সমাজে বলা হয় বনি হয়, সে বনি যেই টাকাটা দিয়ে হয় সেই টাকাটা অনেক রিক্সাওয়ালা ভ্যান চালককে দেখা যায় সেই ভ্যানের হ্যান্ডেলের মধ্যে স্পর্শ করে সেটিকে চুমু খেয়ে তারপর সেটিকে পকেটে রাখে। এটিও ইসলামী শরিয়ার আলোকে একটি ভুল এবং একটি ভ্রান্ত কর্মপন্থা। এটার কোনো প্রমাণ বা এর কোনো বাস্তবতা ইসলামী শরিয়ার আলোকে প্রমাণিত নেই। ঠিক তদ্রূপ যেই টাকা প্রথম ক্যাশে রাখা হয় সেই টাকাটাকেও সালাম করে বা চুমু দিয়ে সেই টাকাটাকে রাখা হয়,
ভাই টাকা একটি একটি সম্পদ, এর মূল্যায়ন করতে হবে, মর্যাদা দিতে হবে, কিন্তু টাকা চুমু খাওয়া এটা অতিরিক্ত বাড়াবাড়ি, এবং এই টাকাকে চুমু খেয়ে তার প্রতি ভালোবাসা বা ভক্তি প্রদর্শন করা এটি ইসলামী সভ্যতা এবং ইসলামী কালচারের মধ্যে কোনোভাবেই পড়ে না। এগুলো অনেকটাই বিভিন্ন বিজাতীয় কালচার থেকে আমাদের সমাজের মধ্যে এগুলোর সংক্রমণ ঘটেছে। এগুলো মুসলিম সমাজ এগুলো থেকে অবশ্যই বেঁচে থাকা তাদের জন্য জরুরি। রবিউল ইসলাম তামিম নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, আমরা জোহর বা আসরের ফরজ নামাজ ইমামের পিছনে কিছু পড়বুক নাকি? জোহর বা ফরজ, জোহর বা আসর ফরজ নামাজে ইমামের পিছনে কোনো সুরা পড়ব নাকি চুপ থাকব, বা এশার শেষ দুই রাকাতে? অর্থাৎ এই ভাই জানতে চেয়েছেন যে আমরা যখন ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে থাকি, তাহলে নামাজ কিছু থাকে জাহরি কেরাতের, ইমাম সশব্দে কেরাত পড়ে থাকেন, আর কিছু নামাজ থাকে, নামাজের কিছু অংশ থাকে সিররি কেরাতের, অর্থাৎ যেখানে ইমাম নিঃশব্দে তেলাওয়াত করে থাকেন। অবশ্যই প্রতি রাকাতেই ইমামের তেলাওয়াত করতে হয়, কোরআনের তেলাওয়াত ছাড়া তো নামাজের কোনো রাকাতই শুদ্ধ হবে না। তবে যখন আমরা জামাতের সাথে কোনো ইমামকে ইক্তেদা করে থাকি, তখন কোরআন ইমাম তেলাওয়াত করে থাকেন, কখনো নিঃশব্দে তেলাওয়াত করেন, কখনো সশব্দে তেলাওয়াত করেন। তো এই ব্যাপারে আমরা জানি কোরআন এবং হাদিসের মধ্যে কিছু এমন কিছু তথ্য রয়েছে, যেই তথ্যের ভিত্তিতে ইমামদের মধ্যে ইসলামিক স্কলার যারা এবং যারা আইম্মায়ে মুজতাহিদিন, যারা মুজতাহিদ ইমামগণ, তাদের মধ্যে মত পার্থক্য রয়েছে। আমরা সচরাচর যেই ইমাম এবং পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী যেই মাজহাবের আমরা অনুসরণ করে থাকি, যেই ইমামের অনুসরণ করে থাকি, যেই ইমামের ভাষ্যের আলোকে, ব্যাখ্যার আলোকে আমরা কোরআন এবং সুন্নার অনুসরণ করে থাকি, সেটি হলো ফিকহে হানাফি। ফিকহে হানাফির আলোকে ইমাম যার রয়েছে, অর্থাৎ যে কারো পিছনে ইক্তেদা করছে, তার নিজস্ব কোনো কেরাত পড়ার অবকাশ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমাদের দুটি দায়িত্ব, এক নম্বর দায়িত্ব হলো সেটি মনোযোগ সহকারে শ্রবণ করা, দ্বিতীয় দায়িত্ব হলো নিশ্চুপ এবং নীরব থাকা। সুতরাং আমরা যখন নিশ্চিতভাবে জানতে পারলাম যে আমি যখন ইমামের ইক্তেদা করছি, তখন ইমাম তেলাওয়াত করছে, তখন আমার দায়িত্ব আর কর্তব্য হয়ে দাঁড়ায় দুটি। একটি হলো যদি ইমামের তেলাওয়াত শোনা যায় তাহলে মনোযোগ সহকারে শোনা এবং নীরব থাকা, আর যদি ইমামের তেলাওয়াত নাও শোনা যায় তখন মনোযোগ সহকারে শুনতে না পারলেও তখন আমার দায়িত্ব হলো নীরব থাকা। এটি আল্লাহর কোরআনের নির্দেশ। ঠিক তদ্রূপ একটি হাদিস বহু সনদের মাধ্যমে বর্ণিত হওয়ার কারণে এটিও গ্রহণযোগ্য পর্যায়ের একটি হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা খালফাল ইমাম ফা ইন্না কিরাআতাল ইমামি লাহু কিরাআতুন, যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ বা সালাত আদায় করবে, ইমামের কিরাতই হলো তার কিরাত। সুতরাং মুক্তাদির কিরাতই তো ইমাম পড়ছে, তো আবার মুক্তাদি নিজেও যদি কিরাত পড়ে তাহলে এটা এক ধরনের সংঘাতমূলক বিষয় হয়ে যায়। এই ব্যাখ্যার আলোকেই ফিকহে হানাফিতে বলা হয়েছে যে ইমাম যখন থাকবে তখন ইমামের কেরাতই মুক্তাদির কেরাত, ইমাম মুক্তাদির পক্ষ থেকে নিয়োজিত প্রতিনিধি হিসেবে আল্লাহর সঙ্গে ইমাম কোরআনের তেলাওয়াতের মাধ্যমে কথোপকথন করছেন। সুতরাং যখন ইমাম মুক্তাদিদের পক্ষ থেকে তেলাওয়াত করছেন তখন আবার পেছন থেকে মুক্তাদিরাও পড়লে তখন কন্ট্রাডিক্টেড হয়ে যায় অনেকটা, এমন এই ব্যাখ্যা এবং এই দর্শনের আলোকেই ফিকহে হানাফিতে ইমামের পিছনে মুক্তাদির জন্য, চাই সেটা জাহরি কেরাত হোক, সশব্দে তেলাওয়াতের কোরআন নামাজ হোক, অথবা নিঃশব্দে তেলাওয়াতের নামাজ হোক, কোনো নামাজই ইমামের পিছনে মুক্তাদির জন্য কোরআনে পাকের সুরা ফাতিহা অথবা অন্য কোনো সুরা তেলাওয়াত করার অবকাশ নেই। পরবর্তী প্রশ্ন এক ভাই ফিরুজুল ইসলাম নোয়াখালী থেকে জানতে চেয়েছেন যে একটি মাদ্রাসার হেফজখানায় ছোট্ট ছাত্রকে নির্যাতনের ঘটনা ভাইরাল হয়েছে, মাদ্রাসায় ছোট ছাত্রদের উপর এ ধরনের অমানসিক আচরণ বিষয়ে আপনার মতামত কি? এ বিষয়গুলো নিয়ে কি আমাদের মাদ্রাসা শিক্ষকদের কোনো দিক নির্দেশনা দেওয়া আছে? প্রিয় দর্শক, এমন ঘটনা মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় আমরা ঘটতে দেখি, এটি শুধু মাদ্রাসায় নয় বরং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বা বিভিন্ন কর্মস্থলে এই ধরনের অমানবিক কিছু আচরণ আমরা দেখতে পাই, যেগুলো অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত মর্মান্তিক। এগুলো অবশ্যই পরিত্যাজ্য, বিশেষ করে মাদ্রাসায় যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, যেখানে ইসলামের শিক্ষা দেওয়া হয়, সেই মাদ্রাসাগুলো
তারা তো কোরআনের নির্দেশনা অনুসরণ করার, আল্লাহর হুকুম মান্য করার সর্বাগ্রে তাদের অধিকার এবং তাদের দায়িত্ব রয়েছে। সুতরাং কোনো মাদ্রাসায় শিশুর উপর এরকম অতিমাত্রার কোনো শাসন অথবা কোনো নির্যাতন, ব্যত্রাঘাত, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। শাসন করার বিধান ইসলামী শরীয়তের মধ্যে রয়েছে। এবং হ্যাঁ, আমরা যদি বলছিলাম যে সেখানে শাসন করার সীমারেখা স্পষ্টভাবে ইসলামী শরীয়তের মধ্যে রয়েছে। ইসলামী শরীয়তের মধ্যে ছোট শিশুকে শুধুমাত্র পড়ালেখা না পারার কারণে এভাবে আঘাত করার কোনো অনুমতি ইসলামী শরীয়তের মধ্যে নেই। হ্যাঁ, যতটুকু অনুমতি রয়েছে বিভিন্ন সময় তাকে শাসন, যেই নির্দেশনা রয়েছে সেটার ক্ষেত্রেও ইসলামের বিধান হলো তাকে নির্দেশনা প্রদান করতে হবে, উপদেশ দিতে হবে, শাসন করতে হলেও এমনভাবে তাকে শাসন করতে হবে যাতে তার শরীরের কোথাও কোনো দাগ বা কোনো স্পট না পড়ে যায়। শরীরের মধ্যে কোথাও দাগ হতে পারে এমনভাবে কোনো শাসন করার সুযোগ ইসলামী শরীয়তের মধ্যে নেই। সুতরাং এই বিষয়টা অবশ্যই আমাদের সকলের লক্ষ্য করা উচিত। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ সারা দেশে সকল মাদ্রাসাগুলোতে মাদ্রাসার অভিভাবকদের পক্ষ থেকে, পরিচালকদের পক্ষ থেকে, কর্তৃপক্ষের পক্ষ থেকে কঠোর দিক নির্দেশনা রয়েছে এবং আলহামদুলিল্লাহ সচরাচর মাদ্রাসাগুলোতে এই ধরনের কোনো পরিবেশ নেই। হ্যাঁ, দু চারটি বিচ্ছিন্ন ঘটনা যারা ঘটিয়ে থাকেন, তারা অপরিণামদর্শী কাজ করেন, তারা ভুল কাজ করেন, তাদেরকেও তাদের কর্তৃপক্ষ এবং মাদ্রাসার যারা অভিভাবক রয়েছেন তারা এ বিষয়ে আরও ভালো দিক নির্দেশনা দিবেন এবং এ বিষয়ে নজরদারি অব্যাহত রাখবেন এবং এ বিষয়টি তারা লক্ষ্য করবেন। এটা হলো আমাদের সকল মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতি অনুরোধ। সাইফুল ইসলাম নামক এক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন, কোরবানির গরুর হার, বিশেষ করে চোয়ালের হার ঘরে টানানোর সাথে কি ইসলামের কোনো সম্পর্ক আছে? না ভাই, এগুলো আবারও বলছি, এগুলো কুসংস্কার। এভাবে গরুর হার, গরুর চোয়াল অথবা গরুর মাথা, গরুর শিং কোনো কিছুই লটকে রাখা এর কোনো সুযোগ এবং এমন কোনো বিষয় ইসলামের মধ্যে অনুমোদিত নেই। এটা যদি কেউ করে এবং এর উপর দ্বারা যদি কেউ কোনো বিশ্বাস রাখে যে এটার দ্বারা এমন কল্যাণ হবে, এই হবে, সেই হবে, এটা তার ব্যক্তিগত একটি ভ্রান্ত ধারণা, এর সঙ্গে ইসলামী আকীদা বিশ্বাস এবং ইসলামী কর্মকৌশলের কোনো সম্পর্ক নেই। ফজলে রব্বি নামক আইডি থেকে একবার জানতে চেয়েছেন, হুজুর আমি একটি বিড়াল পালছি, এতে কি কোনো সমস্যা হবে? ঘরে কি রহমতের ফেরেশতা আসবে? হ্যাঁ ভাই, যদি কোনো প্রয়োজনে বিড়াল পালেন এবং বিড়াল যদি ঘরের মধ্যে থাকে এতে কোনো সমস্যা নেই এবং বিড়াল ঘরের মধ্যে থাকার দ্বারা রহমতের ফেরেশতার আগমনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। বরং হাদিসের দ্বারা বোঝা যায় যে বিড়াল তো ঘরের মধ্যেই আসা যাওয়া করার প্রাণী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহু মিনাত তাওয়াফিন আলাইকুম মুত্তাওয়াফাত, যে বিড়াল তো ঘরেই যাতায়াত করে থাকে। হ্যাঁ, ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ না করার যে বিষয়টি, সেটি বিড়ালের সাথে নয় বরং সেটি কুকুরের সাথে সম্পর্ক রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত এক হাদিস সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم لا تدخل الملائكه بيتا فيه كلب ولا سوره, যে ঘরে কোনো প্রাণীর আকৃতি থাকে অথবা কোনো কুকুর থাকে সেই ঘরের মধ্যে ফেরেশতা প্রবেশ করে না। সুতরাং কুকুরকে ঘরে রাখা যাবে না। কুকুর লালন পালন সংক্রান্ত আলোচনা আমরা ইতিপূর্বে অন্য আরেক প্রশ্নের উত্তরে করেছি। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, এক ভাই জানতে চেয়েছেন, আমাদের প্রাণপ্রিয় রাহবার আল্লামা আহমদ শফি সাহেবের ইন্তেকালে আমরা অভিভাবকহীন হয়ে পড়লাম। হুজুরের ইন্তেকালে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা কিভাবে পূরণ হবে? এখন আমাদের মতো হেফাজতের যারা সাধারণ কর্মী আছি তাদের কি করণীয় যদি একটু দিক নির্দেশনা দিতেন? প্রিয় দর্শক, আমরা জানি যে বিগত শুক্রবার দিন সন্ধ্যায় সালাতুল মাগরিবের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের অবিসংবাদিত রাহবার শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলা তিনি ইন্তেকাল করে গেছেন। আমাদের ছেড়ে তিনি তার প্রিয় মাওলার সান্নিধ্যে চিরতরে চলে গিয়েছেন। তার ইন্তেকালের মাধ্যমে, তার মৃত্যুর মধ্য দিয়ে এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে। তবে আমরা দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছি আল্লাহ নবীজির শিখানো দোয়া সুন্না অনুযায়ী, আল্লাহুম্মা আজিরনা ফি মুসিবাতিনা হাযা ওয়াখলুফনা খায়রাম মিনহা, যে আল্লাহ এটি শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির তিরোধান, তার বিদায়, তার ইন্তেকাল, এটি আমাদের জন্য একটি শোকাবহ বিষয়, এটি একটি আমাদের জন্য মুসিবত। হে আল্লাহ, আপনি এই মুসিবতের উত্তম বিনিময় আমাদেরকে দান করুন এবং এর চেয়ে উত্তম আপনি ব্যবস্থা আপনি করে দিন। আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাসূলের বর্ণিত এই হাদিসের উপর বিশ্বাস রেখে যে আমরা যদি সকলে মিলে আল্লাহর কাছে চাই দোয়া করি তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন উত্তম বদলা দুনিয়াতেও আমাদেরকে নসিব করতে পারেন। আল্লামা আহমদ শফির শূন্যতা বাহ্যিকভাবে পূরণ হবার নয়,
কিন্তু ইনশাল্লাহ যারা তার পরবর্তীতে রয়েছেন তার তার অনুসারী এবং তার উত্তরাধিকার যারা রয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ হাটহাজারী মাদ্রাসার মুফতি আব্দুল সালাম সাহেব রয়েছেন এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম যারা রয়েছেন তারা সর্বসম্মতভাবে যাকে দায়িত্বশীল মনোনীত করবেন যার নেতৃত্বে আস্থা রাখবেন ইনশাল্লাহ তিনি আমাদেরকে নেতৃত্ব দিবেন আমরা যারা রয়েছি সাধারণ ধর্মপ্রাণ মুসলমান আমরা আলেম ওলামাদের পক্ষ থেকে যে নির্দেশনা আসবে বা আলেম ওলামারা যাকে দায়িত্বশীল এবং নেতা নির্বাচন করবেন তার আনুগত্য করার মধ্য দিয়েই ইনশাল্লাহ আমরা সাফল্য অর্জন করতে সক্ষম হব প্রিয় দর্শক সর্বশেষ যে প্রশ্নটি আজকে আমাদের সম্মুখে রয়েছে আলোচনার জন্য এই প্রশ্ন আলোচনার মধ্য দিয়েই আজকে আমরা আমাদের এই লাইভ প্রোগ্রাম সমাপ্তি টানব এক ভাই জানতে চেয়েছেন বর্তমানে দেখা যাচ্ছে মানুষের মধ্যে একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ বেড়ে গিয়েছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যার নামে যেভাবে পারছে মিথ্যা হিংসামূলক প্রচারণা চালাচ্ছে একজন মুমিনের প্রতি এরূপ হিংসা অন্তরে লালন করার পরিণতি সম্পর্কে জাতিকে সতর্ক করবেন বলে আশা করি হ্যাঁ ভাই হিংসা একটি ভয়ঙ্কর ব্যাধি এই ব্যাধি মানুষের জীবন ধ্বংস করে দেয় মানুষের সব কিছু অর্জনকে নষ্ট করে দেয় এজন্য আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যেন এই হিংসাকারীর হিংসার অনিষ্টতা থেকে আল্লাহর আশ্রয় চাই ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ আল্লাহ পাক নিজেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে হিংসুকের হিংসা থেকে আল্লাহর আশ্রয় চাও তুমি আর হিংসাকারীর জন্য হিংসা কতটা ভয়ঙ্কর এবং ক্ষতিকর এজন্য আবু দাউদ শরীফে বর্ণিত হাদিসে আল্লাহ নবী ইরশাদ করেছেন সেটি আমরা প্রণিধান করতে পারি ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা আও কালাল উসবা যেমন নাকি শুকনো কাঠ অথবা শুকনো ঘাস এটিতে আগুন ধরিয়ে দিলে যেমনিভাবে এই ঘাস এবং কাঠ পুড়ে ছাই হয়ে যায় ঠিক তদ্রূপ হাসাদ তথা হিংসা এটি মানুষের নেক আমলকে এমনভাবেই ধ্বংস করে দিয়ে থাকে আবু দাউদ শরীফে বর্ণিত আরেক হাদিসে আল্লাহ নবী ইরশাদ করেছেন ইন্নাল হাসাদ ইউতফি নূর আল হাসানাত অর্থাৎ নেক আমলের নূর নিভিয়ে দেয় হিংসা কাজেই আমরা হিংসা থেকে নিজেদেরকে মুক্ত রাখবো কারো প্রতি আমরা হিংসা পোষণ করব না নাসাই শরীফের বর্ণিত এক হাদিসে আল্লাহ নবী ইরশাদ করেছেন লা ইয়াজতামিআনি ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ একজন ব্যক্তির অন্তরের মধ্যে দুটি বিষয় একত্রিত হতে পারে না একটি হলো ঈমান আর একটি হলো হিংসা অর্থাৎ ঈমান যার অন্তরে থাকছে সেই অন্তরে হিংসা থাকতে পারে না যদি হিংসা থাকে তাহলে সেই অন্তরে পরিপূর্ণ ঈমান থাকলো না কাজেই আমরা সকলেই কোনো ধরনের হিংসা পরশ্রী কাতরতা এই ধরনের বাজে চরিত্র এবং বাজে স্বভাব থেকে নিজেদেরকে মুক্ত রাখব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই হিংসা বিদ্বেষ সহ যাবতীয় পাপ পঙ্কিলতা এবং এই অনিষ্ট এবং বাজে বৈশিষ্ট্যগুলো থেকে খারাপ চরিত্রগুলো থেকে আমাদেরকে আল্লাহ পাক পূত পবিত্র হবার তৌফিক দান করেন প্রিয় দর্শক এই ছিল আজকের মতো আপনাদের পক্ষ থেকে উত্থাপিত